সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক, আমরা রয়েছি দিনাজপুর জেলার বিরল উপজেলাধীন তেঘরা এলাকায়। বেশ কিছু শুকনো হাড্ডিসার দেখছি, এপাশে বাধা আছে এবং এই পাশে দেখছি আমাদের এখান থেকে ইউনুস চাচাকে। তা আমরা এই হাড্ডিসার গরুগুলো সম্বন্ধে কিছু তথ্য দিতে চাই। শুক্রবার 5 মে 2023 আজ আমরা একটু শুরুতেই হাড্ডিসার গরুগুলো দেখানোর চেষ্টা করছি। চলেন আমরা একটু চাচার সাথে কথা বলার চেষ্টা করি এখন। আসসালামু আলাইকুম চাচা। আজকে কয়টা কালেকশন করছেন? 8টা। আজকেই কালেকশন করে সব? আচ্ছা, মোটামুটি আজকের গুলো তো কালার গুলো বেশ সুন্দর সুন্দর দেখছি। সব কালার, সব লাল কালার, সব লাল কালার চকচকে। আপনারও কালারটাও কিন্তু লাল, আপনারও কালার লাল। তো তাহলে টোটাল আছে কয়টা বলেন? 8টা। 8টা। তো কেমন রেট রেখেছেন আজকে? আজকে রেট কমাই দিচ্ছি, কমাই দিচ্ছি। 42,500। 42,500। আচ্ছা, 42,500 হালকা বয়সের। আচ্ছা, এগুলো মানে বয়সগুলো কেমন? এগুলো আছে 4 দাঁত আছে, 6 দাঁত আছে। 4 দাঁত 6 দাঁত জোয়ান। আচ্ছা, 4 দাঁত 6 দাঁত জোয়ান, এরকম বয়সের। তার মানে এই গরুগুলো যদি কেউ কুরবানি টার্গেট করে পুষতে চাই, হবে মানে কুরবানি হতে হতে প্রস্তুত হবে? প্রস্তুত হয়ে যাবে না? প্রস্তুত হয়ে যাবে, 45 দিনের মধ্যে তৈরি হয়ে যাবে। আচ্ছা, এভারেজে কেমন গোস্ত আসতে পারে রানিং শরীরে? 75 কেজি করে হবে। 75 কেজি করে রানিং গোস্ত হবে? গোস্ত হবে। কতটুকু ধরানো যাবে? এলা মনে করো 3 মণ। 3 মণ কিছু কিছু কম। হ্যাঁ, আচ্ছা আমরা একটা একটা করে দেখি। এই যে শুরুতে যেটা দেখছি, এটার বয়স? এটা বয়স 6 দাঁত। এটার বয়স 6 দাঁত। 6 দাঁত বয়স। এটা উঁচা পাঁচা আছে, দাড়ি লম্বা, জাতে দেশি। দেশি না? দেশি, একেবারে পিওর দেশি। আচ্ছা, এটা হচ্ছে প্রথম নাম্বার। আচ্ছা, কেমন গোস্ত আছে বলেন তো দেখি। এই গরুটা এখন মনে করো মোটামুটি 80 কেজি হবে। 80 কেজি হবে? হবে না, কম হবে, ওই 2-1 কেজি কম, 2-1 কেজি কম হবে। আচ্ছা, চামড়ার কি অবস্থা? ঢিলা ঢালা আছে? খুব ঢিলা আছে, একদম হালকা বয়সের গরু। চামড়া ঢিলা, এই ঢিলা ঢিলা ঢালা আছে, মোটা গরু, হালকা বয়সের গরু, হাড্ডি মোটা গরু। এটা হচ্ছে প্রথম নাম্বার। আচ্ছা, আমরা এখন 2 নাম্বার দেখতে চাই। 2 নাম্বার 4 দাঁত, তার মানে হালকা বয়সের। মোটা তাজা করা যাবে, বাচ্চাও নেওয়া যাবে, বাচ্চাও নেওয়া যাবে, মোটা তাজা করা যাবে। খুব ঢিলা ঢালা আছে গরু তো, ভালো চাম চোচা, খুব ঢিলা ঢালা। আচ্ছা, বডি খুব ভালো, শিং মাথা ভালো, নিখুঁত গরু। তাই এটা হচ্ছে 2 নাম্বার। মোটা তাজাও হবে, বাচ্চাও নেওয়া যাবে না? এটাও তো বাচ্চা নেওয়া যাবে না, কুরবানি প্রস্তুত করা যাবে। 2 নাম্বার আসছেন। 3 নাম্বার দেখি। এটা 3 নাম্বার একদম দেশি গরু, একদম দেশি লাল টুকটুকে। 3 নাম্বার এটা লাল টুকটুকে দেশি গরু। এটার বয়স? এটার বয়স 6 দাঁত। এটার বয়স 6 দাঁত, খিলফুটে যাবে, 6 দাঁত খিলফুটে জোয়ান হচ্ছে, জোয়ান হচ্ছে। এটা হচ্ছে সিরিয়ালের 3 নাম্বার দেশি না? দেশি, সব দেশি, সবই দেশি। সব তো সুস্থ সবল, সব সুস্থ গরু, কোনো ধরনের কোনো সমস্যা? কোনো সমস্যা নেই। খাওয়ার রুচি কেমন আছে? হ্যাঁ, ওরকমই রুচি আছে। আচ্ছা, এদিকে আসেন দেখি। তাহলে এটা হচ্ছে সিরিয়ালের 3 নাম্বার। আচ্ছা, 3 নাম্বার এটা। 4 নাম্বারটা দেখি আমরা। এটা 4 নাম্বার এটা 4 নাম্বার চামচা খুব ঢিলা, চামচোচা খুব ঢিলা, বডি খুব চওড়া, বডি খুব চওড়া। গোস্ত এটা ভালো ধরবে, এটা 3 মণ পার হবে, 3 মণ পার হবে। এখন কতটুকু আছে? ডবল বডি গরু, ডবল বডির গরু। এখন কতটুকু গোস্ত আছে? এখনো 2 মণ আছে। এখনো 2 মণ? 2 মণ হবে কি, কম হবে? 2-1 কেজি কম হবে, 2 মণ, 2-1 কেজি কম বেশ। এটা হচ্ছে সিরিয়ালে তাহলে 4 নাম্বার। কোনো ধরনের কোনো সমস্যা তো নাই, নিখুঁত গরু। আচ্ছা আচ্ছা, এটা হচ্ছে তাহলে 4 নাম্বার নিখুঁত, কোথাও কোনো ধরনের সমস্যা নেই। আচ্ছা, আমরা এখন 5 নাম্বারটা দেখি। এটা 5 নাম্বার এটার বয়স? এটার বয়স 6 দাঁত, দেশি না? দেশি, দেশি। 5 নাম্বার 6 দাঁত বয়স, দাড়ি লম্বা, কোনো ধরনের সমস্যা তো নাই? না। আচ্ছা আচ্ছা, সরাই দেন দিকে আমরা এই 5টা দেখি।
আচ্ছা, এটা হচ্ছে তাহলে ছয় নাম্বার, পাঁচ নাম্বার, দুই চার পাঁচ, হ্যাঁ পাঁচ নাম্বার হচ্ছে এইটা। আচ্ছা, একে সরাই দেন, এটা ছয় নাম্বার। এটার বয়স, এটার বয়স চার দাঁত, দেশি না? এদিকে সরাই দেন দেখি, এটা ছয় নাম্বার, চার দাঁত বয়স, দেশি গরু। তবে আজকে কালারগুলো কিন্তু বেশ সুন্দর, আর সবগুলোই মোটামুটি হালকা বয়সের। এটা হচ্ছে ছয় নাম্বার। সব তো সুস্থ সবল না? সব সুস্থ সবল। আচ্ছা চলেন সাত নাম্বার দেখি, সাত নাম্বার, এটা একটা দেশি, এটা একটা দেশি, ছয় দাঁত বয়স। সিরিয়ালে সাত নাম্বার সার, দেশি, ছয় দাঁত বয়স। আচ্ছা এইটা তাহলে অ্যাভারেজে গোস্ত কতটুকু করে আসবে বললেন? পঁচাত্তর কেজি, ন্যূনতম সত্তর কেজি আসবে না? সত্তর কেজি পার হবে। আচ্ছা আচ্ছা, আপনি আইডিয়া করছেন পঁচাত্তর কেজি। এটা সাত নাম্বার। সর্বশেষ আট নাম্বার, এটাও তো দেশি, একদম দেশি, বডি খুব ভালো, ডাবল বডির গরু। এটা হচ্ছে সিরিয়ালের সর্বশেষ আট নাম্বার। আচ্ছা, একে সরাই দেন দেখি, এটা সর্বশেষ আট নাম্বার। আচ্ছা তাহলে এটা হচ্ছে আট নাম্বার, কয় দাঁত বললেন? ছয় দাঁত জোয়ান। এটা হচ্ছে সাত নাম্বার, এটা কয় দাঁত? ছয় দাঁত। এটা হচ্ছে ছয় নাম্বার, চার দাঁত। এটা হচ্ছে পাঁচ নাম্বার, এটাও বললেন কয় দাঁত? জোয়ান। এটা হচ্ছে চার নাম্বার, কয় দাঁত? ছয় দাঁত উপরে চিল ফটেছে, জোয়ান হচ্ছে। এটা হচ্ছে তিন নাম্বার, জোয়ান কয় দাঁত? ছয় দাঁত, ছয় দাঁত। এটা দুই নাম্বার, ছয় দাঁত। আচ্ছা প্রথমটা নতুন জোয়ান, ছয় দাঁত উপরে চিল ফটেছে, দিয়ে জোয়ান হচ্ছে। তাহলে টোটাল এই আটটা। আচ্ছা এখন কেউ যদি যোগাযোগ করে কিনতে চায় কিনতে পারবে? কিনতে পারবে। আচ্ছা এখন কোনটা করবে কিভাবে? মোবাইল নাম্বার দিয়ে একটু দেন দেখি, মোবাইল নাম্বারটা 01719 01719 54 54 1727 1727। এগুলো ছাড়াও কি আরো হার্ড ডিসা থাকে আপনার বাসায়? থাকে। যে কেউ যদি আরো দু চার পাঁচ দশটা কিনতে চায় দেওয়া যাবে? আচ্ছা ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ দর্শক শ্রোতা, ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।